কৃষকদের অজান্তে তাদের চাষের জমি চলে যাচ্ছে ভেড়ির মালিকদের হাতে। দালালদের সহযোগিতায় ভেড়ির মালিকা অসাধু ব্যবসায়ীরা টাকা দিয়ে জমি কিনে নিচ্ছেন। এই ছবি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সাগরবাড় অঞ্চলের নহুলা গ্রামের দু ফসলের কৃষিপণ্য জমিতে মাছের ভেড়ি করার জন্য রাতারাতি সেই কৃষি জমি দখল করছেন একেবারে ভেড়ির মালিকরা। দালালির মারফত কৃষি জমি চলে যাচ্ছে তাদের হাতে। দু ফসলের জমির কিছু অসাধু ব্যবসায়ী টাকা লোভে বিক্রি করে দিচ্ছেন। কোলাঘাট ব্লকের কৃষক সংগ্রাম কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক জানান, কোলাঘাট ব্লকের সাগরবাড় অঞ্চলের নহুলা মৌজায় রাতের অন্ধকারে মাছের ভেড়ি তৈরি করার জন্য মাটি খনন করার জন্য জেসিবি মেশিন আসে। এরপর চাষিরা বাধার মুখে পড়ে ভেড়ির মালিকরা পিছু হটে। কিছু চাঞ্চল্যকর অভিযোগ, চাষিদের অজান্তেই কি করে মাছের ভেড়ি করার জন্য খনন কাজ শুরু হচ্ছে, যদিও ভেড়ির মালিকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিগত এই যে এই জমি চাষ করে আমরা খাচ্ছি, হঠাৎ আমরা জানিনি এখানে রাত্রে অন্ধকারে মেশিন নিয়ে এসে এখানে কাঁড়িয়েছে গাড়ি লাগবে বলে, হ্যাঁ ইয়ে করে সব। তারপর দেখি বাড়িতে গেছি, তখন ছটা হবে, যে দেখি না পরপর ওরা সব চলে আসছে। আমাদের লোক তো তারপর পরের পর খবর ধরে এরকম নামবে, আমার দিকে না জানিয়ে এরকমভাবে চলে আসছে, এসে গাড়ি লাগবে ওরা একবারে একযোগে। তারপরে তো তবু আমি বাড়িতে ছিলাম, এমন হঠাৎ পরে ফোন হলো, আমার বাড়িতে আমার নাতি গিয়ে বলছে বলে দাদু আর এরকম গাড়ি লাগবে বলে, সমস্ত যত সব লোক ওদের লোক নিয়ে চলে আসছে গাড়ি লাগাবে জোর করে লাগাবে। ওদের কি জমি আছে এখানে? ওদের জমি কিছু লোকের আছে কিছু নাই, ওসব দালালি ব্যবসা তো। আচ্ছা, ওরা কারা? ওরা কারা সব? ও চেনা, ওরা চিনি নি সব। আচ্ছা, চাষি আছে কিছু? আচ্ছা, এই মাঠে কি চাষবাস কিছু হয়নি? দুইটা চাষ, ওই তো চাষ হচ্ছে।